Assalamualaikum বন্ধুরা বন্ধুরা আমাদের AZ স্টোরির পরিবারটি এখন 5 লক্ষ সাবস্ক্রাইবারের তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন কারণ তোমরা পাশে না থাকলে আমি এতদূর কখনোই আগাতে পারতাম না আমার তরফ থেকে আর তোমাদের AZ ভাইয়া তরফ থেকে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমার পাশে সব সময় ছিলে আগামীতেও আমার পাশে থাকবে সেই কামনাই করছি আর খুব তাড়াতাড়ি আমাকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে দিবে সেটাও আমি তোমাদের কাছ থেকে আশা করছি তো আমাদের ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো আর বেশি বেশি দেখো তোমাদের এজেড আপু আর এজেড ভাইয়ার লাইফস্টাইল দেখার জন্য আমাদের লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো আবারও জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ সবাইকে এক গ্রামে পূর্ণিমা নামের একটি মেয়ে বাস করত পূর্ণিমার পরিবারে ছিল ওর বোন কাকি আর মা পূর্ণিমার মাথায় অনেক সুন্দর চুল ছিল ওর চুলের অনেক অহংকার ছিল আর পূর্ণিমার বোনের চুলগুলো ছোট ছিল ওর অনেক হিংসে হতো পূর্ণিমার চুল দেখে কি সুন্দর চুল তোর হ্যাঁ আমার চুলগুলো অনেক সুন্দর বুঝলাম না তোর চুলগুলো যে এরকম কেন হলো থাক আমার চুল নিয়ে আর তোদেরকে কিছু বলতে হবে না আমি জানি আমার চুল সুন্দর না 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 কাকি মনে কষ্ট নিবি না তোর চুলও অনেক সুন্দর পূর্ণিমা কাকিকে অনেক ভালোবাসত পূর্ণিমার মা প্রত্যেক দিন পূর্ণিমার মাথা আঁচড়ে দিত এইটা দেখে কাকির একদমই ভালো লাগত না মা তুমি তো পারো আমার মাথাটাও আঁচড়ে দিতে তাহলে কেন তুমি আমাকে দাও না আরে এটা আবার বলা লাগে নাকি আর তোকেও আসিয়ে দিচ্ছি আজকে না আজকে কেন আমি সব সময় দেখি তুমি পূর্ণিমাকে দাও কিন্তু আমাকে একদমই দাও না আচ্ছা ঠিক আছে বলছি তাই আমি তোকে দিচ্ছি এরপর তাকিকেও ওর মা চুল আঁচড়ে দিল পূর্ণিমা তোর চুলগুলো কি সুন্দর আর তাকি তোর চুলগুলো একদম ছোট ছোট একদমই সুন্দর না মনে হয় না তুই পূর্ণিমার বোন হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে এটা বলে কাকি ওখান থেকে চলে গেল আরে ধুর তোরা যে কি পেয়েছিস না শুধু শুধু আমার বোনটাকে এইভাবে খাপাচ্ছিস যা তো এরকম করিস না এখন যে আমাকে ওকে মানাতে হবে আরে পূর্ণিমা আমরা তেমনি মজা করছিলাম কিন্তু ওর তো খারাপ লেগেছে আমি আসছি তারপর পূর্ণিমা কাকির কাছে গেল কাকি তুই কিছু মনে করিস না ওরা এমনি মজা করছিল হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমার আজকে কারো কথাই ভালো লাগছে না আমি বাসায় চললাম পূর্ণিমাকে রেখেই ওর বোন বাসায় চলে গেল কি যে হলো একদিন পূর্ণিমাকে দেখতে ছেলে পক্ষ এলো ছেলেদের পূর্ণিমাকে অনেক ভালো লাগলো ছেলের নাম ছিল সিম্বা সিম্বা দেখতে অনেক হ্যান্ডসাম ছিল আরে পূর্ণিমা সিম্বা দেখতে কি হ্যান্ডসাম হ্যাঁ ঠিকই বলেছিস আমার তো খুব ভালো লেগেছে কাকির এগুলো একদমই সহ্য হচ্ছিল না প্রথমে তো সুন্দর ও চুলও অনেক সুন্দর এখন আবার একটা সুন্দর স্বামীও পাবে আমি কি জীবনে হেরে গেলাম আমার কিছুই ভালো লাগে না সব কিছুতে পূর্ণিমা এগিয়ে থাকে আর আমি ওর থেকে সবসময় পিছিয়ে থাকি এটা কেন হচ্ছে পূর্ণিমার বিয়ের আয়োজন শুরু হয়ে গেল সবাই পূর্ণিমাকে নিয়েই অনেক ব্যস্ত ছিল পূর্ণিমা যা তুই পার্লারে যা একটু রূপচর্চা করে আয় আর চুলের একটু যত্ন নিবি তোর চুলই কিন্তু ওরা অনেক পছন্দ করেছে তুই চুলটাকে একটু ভালোভাবে যত্ন নিবি ঠিক আছে মা তুমি চিন্তা করো না চুলের এত যত্ন নিবি তাই না আমি দেখে নিচ্ছি তোর এই চুল কিভাবে থাকে
এরপর পাখি একটি জাদুকর্মীর কাছে গেল। তারপর ওনাকে যে সবকিছু খুলে বলল, দেখেন আমার আর ভালো লাগে না, আপনি এটার একটা ব্যবস্থা করে দেন, আমার বোনের চুলগুলো যেন একদম নাই হয়ে যায়, ওর সামনে বিয়ে, আমি ওকে আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি একটি তেল দিচ্ছি, এই নাও এটা নিয়ে যাও, এটা ওর মাথায় লাগালে ওর সব চুল পড়ে যাবে আর কোনোদিনও উঠবে না। তারপর তাকি ওই তেল নিয়ে টনিমার কাছে গেল। টনিমা, এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, একটা তেল, এই তেল দিলে নাকি অনেক চুল উঠে, কি বলছিস, সত্যি নাকি? হ্যাঁ সত্যি বলছি, দিয়ে দেখ না, আয় আমি আজকে তোর মাথায় তেল দিয়ে দিচ্ছি। এরপর টনিমার মাথায় তাকি তেল দিয়ে দিল। তারপর সকালবেলা যখন টনিমা ঘুম থেকে উঠল, তখন দেখলো ওর মাথায় কোনো চুলই নেই। আরে আমার চুল কি হলো, এটা কিভাবে হলো, মা মা এখন এখানে এসো। টনিমার মা দৌড়ে ওর কাছে গেল। উনি টনিমাকে দেখে অবাক হয়ে গেল। আরে কি হয়েছে তোর, এটা কিভাবে হলো, তুই দেখি ন্যাড়া হয়ে গেছিস, একটা চুলও তো নেই মাথায়। তারপর তাকিকে ওর মা একটি থাপ্পড় মারলো। কি তেল দিয়েছিস তুই, কেন করলি এটা, মা সত্যি আমি বুঝিনি, আমাকে তো একটা দাদি আম্মা দিল, বাজারে বিক্রি করছিল, বললো অনেক ভালো তেল, তুই ওনার কথা বিশ্বাস করে তেল নিয়ে এসে টনিমাকে দিয়ে দিবি, কিছুদিন পর ওর বিয়ে, এখন কি হবে, ছেলেরা তো ওকে দেখে বিয়েই করবে না। টনিমা অনেক কাঁদতে লাগলো। এরপর ওর মা ওর জন্য একটি নকল চুল নিয়ে এলো। নে টনিমা, এই চুলটি পরে নে, এটা পরেই তুই বিয়ে করবি, সিম্বাদের কিছু বলা লাগবে না, কিছুদিন পর চুল উঠে যাবে, তুই চিন্তা করিস না। তারপর টনিমা ওই নকল চুল পরলো। বিয়ের দিন নকল চুল পরার পরে টনিমাকে অনেক সুন্দর লাগছিল। আরে আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে আমার মেয়েটাকে, এগুলো সব দেখে তাকি হাসতে লাগলো। কি আর সুন্দর লাগছে, সব চুল গেছে, আর উঠবে না এই চুল। শোন না টনিমা, চল না, আজকের পর তো তোর সাথে আমার আর দেখা হবে না, চল না একটু আমরা বাড়ির বাইরে থেকে ঘুরে আসি। এখন যাব, এখন কোথায় যাব, আরে আজকে চাঁদটা অনেক সুন্দর উঠেছে, আয় না। তারপর টনিমাকে কাকি ওদের বাড়ির বাইরে সুইমিং পুলের সামনে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেখানে ধাক্কা মেরে ফেলে দিল। আরে কাকি, এটা কি করলি, এটা কি করলি তুই, টনিমা চিৎকার করতে লাগলো, আর ওর নকল চুল সুইমিং পুলে ভাসতে লাগলো। তখনই সিম্বা ওখানে চলে আসলো। এরপর সিম্বা দেখলো টনিমা সুইমিং পুলে পড়ে গেছে, ওকে সুইমিং পুল থেকে উঠালো। আর সিম্বা টনিমাকে দেখে অবাক হয়ে পড়লো, এটা কি হয়েছে তোমার, তোমার চুলগুলো কোথায় গেল। তারপর টনিমা সিম্বাকে সবকিছু খুলে বলল। সিম্বা টনিমা সব কথাই শুনল, এসো আমার সাথে চলো তুমি। তারপর টনিমাকে সিম্বা বিয়ের মণ্ডপে নিয়ে গেল। সেখানে সবাই টনিমাকে ন্যাড়া দেখে অবাক হয়ে পড়ল। আরে এই মেয়ের তো চুলই নেই, সিম্বা এই মেয়ের তো চুলই নেই, ওই দিন না দেখলাম কত সুন্দর চুল, সেগুলো কি নকল চুল ছিল নাকি। আহা মা, বেশি কথা বলো না, আমি পরে তোমাদেরকে বলছি। কি পরে বলবি, এই বিয়ে হবে না, আমরা এই বিয়ে করাতে পারবো না। সবাই না করার পরও টনিমাকেই সিম্বা বিয়ে করলো। এটা দেখে তাকির অনেক মন খারাপ হলো। এরপর বিয়ের পর সিম্বা টনিমাকে বলল, এই নাও এটা একটা মাথায় লাগাও, এটা লাগালেই তোমার চুল আবার উঠে যাবে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে টনিমা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সিম্বা, তুমি এই বিপদেও আমাকে ছেড়ে দাওনি, তুমি নিজেও হাল ছাড়োনি, আমাকেও ছাড়তে দাওনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা সমস্যা নেই, তুমি এখনই মাথায় এই। তারপর টনিমা মাথায় ওই প্যাকটি লাগালো। সকালে উঠেও দেখলো
ওর মাথায় আগের মতো আবার অনেক সুন্দর চুল উঠে গেছে। আরে দেখছো, আমার মাথায় আগের মতো অনেক সুন্দর চুল উঠে গেছে। হ্যাঁ সেটাই তো দেখছি, অনেক ভালো লাগছে তোমাকে। শোনো টনিমা, তোমার মার জানা উচিত কাকি তোমার সাথে কি করেছে। না না দরকার নেই, থাক ছাড়ো। না কেন দরকার নেই, বলতে তো হবে, চলো আমার সাথে। তারপর সিম্বা টনিমাকে নিয়ে যে টনিমার মার কাছে সবকিছু বলে দিল। এটা তুমি কি বলছো, টনিমার চাকি আপন বোন, ও এতটা হিংসা করতো টনিমার সাথে, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। থাক মা, তুমি চাকিকে কিছুই বলো না, ওর অনেক কষ্ট হয় কারণ ওর চুলগুলো আমার মতো লম্বা না, আমি ওর কষ্টটা বুঝি, তুমি আর ওকে কিছু বলে না। এগুলো সব চাকি শুনতে পারলো, সে সবার কাছে মাফ চাইলো, সবাই চাকিকে মাফ করে দিল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে জেসি নামের একটি মেয়ে বাস করতো। জেসির পরিবারে ছিল ওর মা, ওদের একটি আলুর চাষের জমি ছিল, সেটাতে জেসি আর ওর মা আলু চাষ করত। জেসি আর ওর মা বিয়ে বাড়িতে খাবারও রান্না করত। জেসি অনেক ভালো আলু পরোটা বানাতে পারত, ওর আলু পরোটা খেতে সবাই অনেক পছন্দ করত। আরে জেসি শুনছিস নাকি, কি হয়েছে মা? পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, সেখানে আমাদের কালকে রান্না করতে যেতে হবে, আর ওরা বলেছে তোর আলু পরোটা থাকতেই হবে, আলু পরোটা ছাড়া নাকি ওরা বিয়ে করাবে না। আচ্ছা ঠিক আছে মা, আমি বানিয়ে ফেলবো, তুমি চিন্তা করো না। জেসি একাই অনেক মানুষের রান্না করতে পারত, বিয়ে বাড়িতে সবাই জেসির আলু পরোটা খেয়ে অনেক সুনাম করলো। আরে এই আলু পরোটা তো অনেক মজা। হ্যাঁ ঠিকই বলেছেন, অনেক মজা। জেসিদের পাশেই ওর চাচাতো বোন বাস করত, ওর নাম ছিল শেলি। শেলির একটি কেটারিংয়ের ব্যবসা ছিল, কিন্তু জেসির হাতের রান্না এত মজা ছিল আর ওর আলু পরোটার মানুষ এত পাগল ছিল যে কেউ আর শেলির কাছে খাবারের অর্ডার দিত না। এদিকে জেসির অনেক উন্নতি হচ্ছিল, অপরদিকে শেলির একদমই উন্নতি হচ্ছিল না। আমি বুঝি না এই জেসির এত উন্নতি কিভাবে হচ্ছে, আর ওর আলু পরোটা এত মজা কিভাবে হয়, সবাই ওকেই অর্ডার দেয়, আমার কাছে তো কেউ আসেই না। আরে নালায়ক মেয়ে আমার, তোর কাছে কেউ কিভাবে আসবে, জেসি অনেক মেহনতি একটি মেয়ে, ও পরিশ্রম করতে অনেক পছন্দ করে, তুই তো একদমই পরিশ্রম করিস না, এই কারণে তোর অর্ডারও আসে না, আর তোর হাতের রান্নাও মজা হয় না। বাবা তুমি তো দেখা যাচ্ছে জেসির সুনাম গাচ্ছ, যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তোর সাথে কথা বলার এমনিও আমার ইচ্ছা নেই। এটা বলে শেলির বাবা ওখান থেকে চলে গেল। আমি তো বের করবই, কিভাবে করে এত উন্নতি করছিস তুই, আর তোর হাতের রান্না এত মজা কিভাবে হয়। একদিন পরিনগর থেকে একটি পরি জেসির বাসায় আসলো, এসে জেসিকে বলল, দেখো জেসি, রানী পরি আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমার হাতের আলু পরোটা নাকি অনেক মজা, তাই রানী পরি ওনার ছেলে বিয়েতে একটি আইটেম তোমার থেকে রেখেছে, তোমাকে পুরো পরিনগরের জন্য আলু পরোটা বানিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমার খুব ভালো লাগছে রানী পরি আমাকে এতটা সম্মান দিল, আমি অবশ্যই সবার জন্য রান্না করে দিব। তারপর জেসি রানী পরির ছেলের বিয়ের জন্য অনেক আলু পরোটা বানিয়ে পাঠালো। পরিনগরে সবাই আলু পরোটা খেয়ে অনেক পছন্দ করল। পরদিন ওই পরি আবার জেসির কাছে এলো। পরি আমার আলু পরোটা আপনাদের সবার ভালো লেগেছে তো? হ্যাঁ আমাদের সবার অনেক ভালো লেগেছে, রানী পরি তোমার জন্য উপহার পাঠিয়েছে, এই নাও, এটা হচ্ছে অনেকগুলো স্বর্ণের কয়েন, আর রানী পরি তোমার জন্য একটি প্লেট পাঠিয়েছে, এই প্লেটের ভিতরে তুমি যখনই আলু পরোটা বানিয়ে রাখবে সেটাই জাদুর আলু পরোটা হয়ে যাবে, সেটা খেলে যে যেটাই ইচ্ছা করবে সেটাই পেয়ে যাবে। ঠিক আছে পরি, রানী পরিকে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ,
তারপর পরী ওখান থেকে চলে গেল। একদিন একটা লোক ওনার মেয়েকে নিয়ে জেসির কাছে এলো। হ্যাঁ, কি হয়েছে আপনার বলেন। আসলে দেখো, আমার মেয়ে কথা বলতে পারে না, এটার কারণে ওর বিয়েও হচ্ছে না। কি করা যায় বলো তো? তুমি শুনেছি অনেক সাহায্য করতে পারো, আমার মেয়েকে শুধু তুমি কথা বলিয়ে দাও, আমি আর কিছু চাই না। জেসির এটা শুনে অনেক খারাপ লাগলো। ও ওই মেয়েটির জন্য একটি জাদুর আলু পরোটা বানিয়ে নিয়ে আসলো। এই নেন, এটা আপনার মেয়েকে খাইয়ে দেন, তাহলেই ও আবার কথা বলতে পারবে। তারপর ওই মেয়ে জাদুর আলু পরোটা খেলো। খাওয়ার সাথে সাথেই ওই মেয়ে কথা বলতে পারলো। বাবা, আমি কথা বলতে পারছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। এরকম করে জেসি অনেককে সাহায্য সহযোগিতা করত। একদিন একটা মহিলা জেসির কাছে ওনার মেয়েকে নিয়ে আসলো। দেখো জেসি, আমার মেয়ে পড়াশোনার জন্য বিদেশে যেতে হবে, তাই ও বিদেশে যেতে চায়। তুমি যদি একটু সাহায্য করতে, আর কিছু টাকাই দরকার ছিল, তুমি আমাদেরকে একটু সাহায্য করো জেসি। হ্যাঁ, আমি এখনই আপনাদেরকে সাহায্য করছি। তারপর জেসি ওই মেয়েটিকেও জাদুর আলু পরোটা দিল। ওই মেয়েটি জাদুর আলু পরোটা খাওয়ার সাথে সাথেই ওর মুখ দিয়ে অনেক টাকা বের হলো। তারপর ওনারা জেসিকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে গেল। এমনি তো উন্নতি করছিল, আবার এখন জাদুর পরোটার ব্যবসা শুরু করেছে। এই জেসিকে তো আমাকে নিচে নামাতেই হবে, আমার বোনের অনেক ভালো একটি বড় লোক ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। আমাদের এত টাকা নেই যে আমরা গয়নাগাটি দিতে পারি, তুমি যদি একটু সাহায্য করতে। তারপর জেসি ওনাকে জাদুর পরোটা দিল। এই নেন, এই জাদুর পরোটা খেয়ে নেন, তাহলেই আপনার কাছে অনেক স্বর্ণ গয়না চলে আসবে। জাদুর আলু পরোটা খাওয়ার সাথে সাথেই ওনার কাছে অনেক স্বর্ণ গয়না চলে আসলো। উনি ওগুলা নিয়ে ওখান থেকে চলে গেল। একদিন শেলি জেসিদের বাড়িতে এলো। কি রে জেসি, কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আরে দেখ না, আমার ব্যবসাটা বন্ধ করে দিয়েছি, আমি কিছুদিনের জন্য তোদের বাড়িতে বেড়াতে এসেছি। আমি কি থাকতে পারি তোদের বাসায়? আমি জানি পাশেই থাকি, তাই বলে কিছু মনে করিস না। আরে না না, আমারও সারাদিন একা লাগে, তুই থাকলে ভালোই লাগবে। মা মা! তারপর জেসির মা ওখানে এলো। কাকিমা ভালো আছেন? কিছুদিনের জন্য আপনাদের বাসায় এসেছি বেড়াতে। আরে খুবই ভালো কথা শেলি, তুমি আমাদের বাসায় থাকবে, চলো তাহলে একসাথে খেয়ে নেই, খাবার আমি টেবিলে দিয়েছি। তারপর ওরা একসাথে খেলো। আমি তো এখানে খেতে আসিনি বা বেড়াতেও আসিনি, আমি এখানে এসেছি তোদের জাদুর পরোটার রহস্য জানতে। তারপর শেলি জেসিদের সাথে আস্তে আস্তে থাকতে থাকতে বুঝে গেল ওরা জাদুর পরোটা কিভাবে বানায়। আর দেখলো প্রত্যেকদিন কেউ না কেউ এসে ওর কাছ থেকে সাহায্য নেয়। ওহ, এত সাহায্য কে করে? আমার এত ধৈর্যের প্রয়োজন নেই বাবা এত মানুষকে সাহায্য করার। আমি যেটার জন্য এসেছি সেটা পেয়ে গেছি, আজকে রাত্রে আমি ওটা নিয়ে চলে যাব। তারপর শেলি ওই পরীর দেয়া থালটি নিয়ে ওখান থেকে চলে গেল। এরপর ও বাসায় যেয়ে আলু পরোটা বানিয়ে ওইটার ভিতরে রাখলো। তারপর শেলি ওই জাদুর পরোটা খেলো। জাদুর পরোটা, আমাকে অনেক ধন সম্পত্তি দাও, আর আমাকে অনেক সুন্দর বানিয়ে দাও, আমি অনেক কিছু চাই, অনেক কিছু, যেন আমি জেসিকে হারাতে পারি। এটা বলার সাথে সাথে শেলি অন্ধ হয়ে গেল। আরে আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমাকে বাঁচাও, আমি কিছুই দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার হয়ে গেছে সবকিছু। তখনই ওখানে শেলির বাবা চলে আসলো। কি হয়েছে কাকি, কি হয়েছে শেলি, তোর কি হয়েছে? বাবা, আমি চোখে দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, সবকিছু অন্ধকার দেখছি, তুমি আমাকে এখনই জেসির কাছে নিয়ে যাও। ঠিক আছে চল, এখনই নিয়ে যাচ্ছি। তারপর শেলিকে নিয়ে ওর বাবা জেসির কাছে গেল। শেলি তারপর ওকে সবকিছু খুলে বলল।
আমাকে মাফ করে দে, ফাতিমা আমাকে মাফ করে দেন, আমি অনেক লোভ করেছি, আমাকে মাফ করে দাও তোমরা। জেসি অনেক ভালো মনে দেখতে মেয়ে ছিল, ও শেলিকে মাফ করে দিল। দেখো শেলি, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আর তুমি তো আমার বোন, তুমি বললেই হতো, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। তারপর জেসি শেলিকে জাদুর পরোটা খাওয়ালো। খাওয়ানোর সাথে সাথে শেলি আবার চোখে দেখতে পারলো। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এএসএটি স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।